ব্রাইট কি তাহলে শেষ পর্যন্ত সবুজ মেরুন ব্রিগেডে? হাই বন্ধুরা, ফুটবল বাণীর আরও একটা নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ইন্ডিয়ান ফুটবলের আরও একটা আপডেটের ভিডিও নিয়ে চলে এলাম। আজকের এই ভিডিওতে একগুচ্ছ বড় বড় ট্রান্সফার আপডেট আছে, সেগুলোই তোমাদের সাথে এক এক করে শেয়ার করব। ইন্ডিয়ান ন্যাশনাল টিমেরও বড় আপডেট আছে, তো প্লিজ বন্ধুরা ভিডিওটা একদমই স্কিপ না করে পুরোটা দেখো সমস্ত আপডেটগুলো জানার জন্য। একটা কথাই বলবো, যারা প্রথমবার আমাদের চ্যানেলে এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, ইন্ডিয়ান ফুটবলের এরকমই রেগুলার আপডেট সবার আগে পেতে। তো চলো, এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না, সরাসরি আজকের মেন টপিকে যাওয়া যাক। তো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করব ইন্ডিয়ান ন্যাশনাল টিমের আপডেট দিয়ে। ইন্ডিয়ান ন্যাশনাল টিমের জন্য অবশ্যই একটা ভালো নিউজ, আইএসএলের সিজন শেষ হওয়ার পরই কিন্তু ন্যাশনাল টিমের ম্যাচ তোমরা আবারও দেখতে পাবে। ইন্ডিয়ান ন্যাশনাল টিম আবারও কিন্তু ফুটবলের মধ্যে ফিরতে চলেছে আইএসএলের সিজন শেষ হওয়ার পরেই। 23 মার্চ ইন্ডিয়া খেলতে চলেছে একটা ফ্রেন্ডলি ম্যাচ বাহারিনের এগেনস্টে। বাহারিন যাদের র্যাঙ্ক কিন্তু 91 বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ের কথা যদি বলি। অন্যদিকে 3 দিন পর 26 মার্চ কিন্তু আবারও একটা ম্যাচ হতে চলেছে, ইন্ডিয়া এবার মুখোমুখি হতে চলেছে বেলারুসের। বেলারুস যাদের ফিফা র্যাঙ্কিং বর্তমানে 94, এবং এই দুটো ফ্রেন্ডলি ম্যাচ খেলা হবে মানামাতে। তো এটা অবশ্যই একটা ভালো নিউজ বলাই যায় ইন্ডিয়ান ন্যাশনাল টিমের জন্য, কারণ আইএসএল এর সিজন শেষ হওয়ার পর আবারও ন্যাশনাল টিম মাঠে ফিরতে চলেছে, এটা অবশ্যই ভালো নিউজ। তো বন্ধুরা, সবার আগে আসে যাক ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বাই সিটি এফসির আপডেটে। মুম্বাই সিটি এফসি মোস্ট প্রোবাবলি রিলিজ করতে চলেছে তাদের 30 বছর বয়সী অস্ট্রেলিয়ান মিডফিল্ডার ব্র্যাড ইনমানকে। হ্যাঁ বন্ধুরা, তাদের এশিয়ান কোটার ফুটবলার ব্র্যাড ইনমান, যিনি কিন্তু এই সিজনে মুম্বাই সিটি এফসিতে সেভাবে গেম টাইম একদমই পাননি। দুটো ম্যাচে মাত্র 6 মিনিট মাঠে ছিলেন ব্র্যাড ইনমান। লাস্ট সিজনেও এটিকে মোহনবাগান বা ওডিশা এফসিতেও সেভাবে গেম টাইম পাননি ব্র্যাড ইনমান। এই সিজনে মুম্বাই সিটি এফসি সাইন করিয়েছিল এই অস্ট্রেলিয়ান মিডফিল্ডারকে। তবে বর্তমানে যেটা আপডেট, এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে ব্র্যাড ইনমানকে রিলিজ করতে চলেছে মুম্বাই সিটি এফসি। তোমাদের কি মতামত, ব্র্যাড ইনমানের জায়গায় কোন এশিয়ান কোটার বিদেশি ফুটবলারকে সাইন করাতে পারে মুম্বাই সিটি এফসি, মানে যারা আইএসএলে অ্যাভেলেবেল আছেন বর্তমানে? অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানিও, আর আপডেট কিছু বেরিয়ে এলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এবার আসা যাক চেন্নাইন এফসির আপডেটে। চেন্নাইন এফসি কিন্তু সাইন করে নিল 24 বছর বয়সী ডিফেন্ডার মোহাম্মদ সাজিদ ঢোটকে। যে কোনো মুহূর্তে এটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে চেন্নাইন এফসির তরফ থেকে। মোহাম্মদ সাজিদ ধোট, যিনি কিন্তু খেলছিলেন বর্তমানে ওডিশা এফসিতে, ওডিশা এফসি থেকে লোন ডিলে এই সিজনের বাকি ম্যাচগুলো খেলার জন্য তিনি জয়েন করেছেন চেন্নাইন এফসিতে। এই সিজনে ওডিশা এফসির হয়ে একদমই গেম টাইম পাননি এই 24 বছর বয়সী সেন্টার ব্যাক এবং রাইট ব্যাক। মোহাম্মদ সাজিদ ধোট এর আগে খেলেছেন দিল্লি ডায়নামোস এফসি, ডিএসকে সিভাজিয়ান্সের মতো ক্লাবে, এছাড়া এআইএফএফ এলিট একাডেমি থেকে তার খেলা শুরু হয়েছিল। তো কালকে চেন্নাইন এফসি নেরিজাস ভালস্কিসের আপডেটটা অফিসিয়াল করেছে, আজকে আশা করা যায় এই মোহাম্মদ সাজিদ ধোটের আপডেটটাও কিন্তু অফিসিয়াল হয়ে যেতে পারে। তবে চেন্নাইন এফসি একজন ডিফেন্ডারকে সাইন করালেও আরও একজন ডিফেন্ডারকে কিন্তু ছেড়ে দিতেও পারে। যেটা আপডেট পাওয়া যাচ্ছে, লাস্ট সিজনে গোকুলাম কেরালা এফসিকে আই লিগ চ্যাম্পিয়ন করার পিছনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় যিনি ছিলেন এক্সপিরিয়েন্স সেন্টার ব্যাক 29 বছর বয়সী দীপক দেবরানী, যাকে কিন্তু এই সিজনে সাইন করিয়েছিল চেন্নাইন এফসি। তবে চেন্নাইন এফসির স্কোয়াডে একদমই গেম টাইম পাননি দীপক দেবরানী, এবং যেটা আপডেট পাওয়া যাচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এই দীপক দেবরানীকে সাইন করাতে চাইছে। দীপক দেবরানী এর আগে মোহনবাগান, মিনার্ভা পাঞ্জাব, ট্রাও এফসির মতো ক্লাবে খেলেছেন, আর গোকুলাম কেরালা এফসির হয়ে যেটা বললাম আই লিগ জিতেছিলেন, অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন, সেখান থেকেই চেন্নাইন এফসিতে জয়েন করেছিলেন। ইন্ডিয়া আন্ডার 23, আন্ডার 19, আন্ডার 16 টিমের হয়ে খেলেছেন এই দীপক দেবরানী। তো সব কিছু ঠিকঠাক থাকলে দীপক দেবরানীকে হাইল্যান্ডার্সদের হয়ে খেলতে দেখা যেতেই পারে। তো বন্ধুরা, এবার আসা যাক নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং এসসি ইস্টবেঙ্গলের একটা হিউজ আপডেটে। কথা বলতে চলেছি 29 বছর বয়সী ইন্ডিয়ান ফুটবলের অন্যতম সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার রাওলিন বর্জেসের ব্যাপারে। রাওলিন বর্জেস, যার সাথে মুম্বাই সিটি এফসির কিন্তু 2024 সাল অবধি কন্ট্র্যাক্ট আছে। লাস্ট সিজনে মুম্বাই সিটি এফসিকে আইএসএল চ্যাম্পিয়ন করার পিছনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন এই রাওলিন বর্জেস। আহমেদ জাহু এবং রাওলিন বর্জেস ডিফেন্সিভ মিডফিল্ডকে কিন্তু পুরোপুরি ধরে রাখতেন মুম্বাই সিটি এফসির। তবে এই সিজনে একদমই গেম টাইম পাননি রাওলিন বর্জেস, 4টে ম্যাচে মাঠে নেমেছিলেন, মাত্র 50 মিনিট মাঠে ছিলেন। রাওলিন বর্জেসের গেম টাইম না পাওয়ার দুটো কারণ আছে। 1 নম্বর কথা, মুম্বাই সিটি এফসি আপুইয়ার মতো ফুটবলারকে সাইন করিয়েছে, অর্থাৎ ইয়াং ট্যালেন্টেড ফুটবলার এবং ইন্ডিয়ান ফুটবলের ফিউচার যাকে ধরে নেওয়া হচ্ছে সেই আপুইয়া, তাকে কিন্তু সাইন করিয়ে নিয়েছে এই সিজনে মুম্বাই সিটি এফসি। আর তিনি রাওলিন বর্জেসের পজিশনেই খেলেন, তো সেক্ষেত্রে আপুইয়াই গেম টাইম পাচ্ছেন।
আর দ্বিতীয় কারণ যেটা, রাউলিন বর্জেস এই সিজনে পুরোপুরি ফিট নন। তো এই মুহূর্তে সবচেয়ে বড় যেটা আপডেট, এটিকে মোহনবাগান তো এর আগে টার্গেট লিস্টে রেখেছে রাউলিন বর্জেসকে, তাছাড়া আরও দুটো ক্লাব কিন্তু রাউলিন বর্জেসের ওপর নজর রেখেছে। তাদের মধ্যে একটা ক্লাব নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং অপর ক্লাব কিন্তু এসসি ইস্টবেঙ্গল। এই সিজনের বাকি ম্যাচগুলোর জন্য রাউলিন বর্জেসকে লোন ডিলে সাইন করাতে পারে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি বা এসসি ইস্টবেঙ্গলের মতো টিমরা। রাউলিন বর্জেস দুটো টিমের হয়েই এর আগে খেলেছেন, অর্থাৎ নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং ইস্টবেঙ্গল দুটো টিমেই খেলেছেন। ইস্টবেঙ্গলে 2017 সালে ছিলেন রাউলিন বর্জেস, 2019 সাল থেকে মুম্বাই সিটি এফসির হয়ে খেলছেন, তার আগে স্পোর্টিং ক্লাব দি গোয়ার মতো ক্লাবে খেলা শুরু করেছিলেন এই রাউলিন বর্জেস। ইন্ডিয়ান ন্যাশনাল টিমেরও অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুটবলার, 34টা ম্যাচ খেলেছেন ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হয়ে। তবে হ্যাঁ বন্ধুরা, রাউলিন বর্জেসকে তিনটে ক্লাব সাইন করাতে চাইলেও এই মুহূর্তে সবচেয়ে এগিয়ে আছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। তবে অবশ্যই রেসে আছে এসসি ইস্টবেঙ্গল এবং টার্গেট লিস্টেও রেখেছে এটিকে মোহনবাগান। তোমাদের কি মতামত, রাউলিন বর্জেসের কোন ক্লাবে যাওয়া উচিত, অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানিও। তো বন্ধুরা, এবার আসা যাক এসসি ইস্টবেঙ্গলের অফিসিয়াল আপডেটে। কালকে সকালবেলাতেই আমরা তোমাদেরকে কনফার্মলি জানিয়ে দিয়েছিলাম, কালকে বিকেলের দিকেই কিন্তু অফিসিয়াল হয়ে গেছে এসসি ইস্টবেঙ্গলের তরফ থেকে। এই বাকি সিজনের সমস্ত ম্যাচগুলোর জন্য কিন্তু এসসি ইস্টবেঙ্গলের হেড কোচ হতে চলেছেন মারিও রিভেরা। হ্যাঁ বন্ধুরা, ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ মারিও রিভেরা তিনিই কিন্তু আবারও ম্যানেজ করতে চলেছেন ইস্টবেঙ্গলের এই বাকি ম্যাচগুলোকে। কালকে সকালে আমরা কনফার্ম করেছিলাম আর কালকেই কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে, এবং যেটা এক্সপেক্ট করা যাচ্ছে, মারিও রিভেরা সোমবারের মধ্যে গোয়াতে পৌঁছে যাবেন। এবার যে আপডেটটা দেবো এসসি ইস্টবেঙ্গলের, এটা তোমাদেরকে আগেই জানিয়েছিলাম, এবার কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেছে। এসসি ইস্টবেঙ্গল কিন্তু সাইন করে নিয়েছে 22 বছর বয়সী মিডফিল্ডার অজয় ছেত্রীকে। বেঙ্গালুরু এফসি থেকে লোন ডিলে সাইন করিয়েছে এসসি ইস্টবেঙ্গল এই অজয় ছেত্রীকে। লাস্ট সিজনেও এরকমই হয়েছিল, অজয় ছেত্রীকে লোন ডিলেই সাইন করিয়েছিল এসসি ইস্টবেঙ্গল বেঙ্গালুরু এফসি থেকে, আবারও কিন্তু সেই ঘটনাই ঘটলো। যে কোনো মুহূর্তে এটারও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে এসসি ইস্টবেঙ্গলের তরফ থেকে। তো বন্ধুরা, এবার আসা যাক আরও একটা ব্রেকিং ট্রান্সফার আপডেটে। কথা বলতে চলেছি জামশেদপুর এফসিকে নিয়ে। জামশেদপুর এফসির মেন স্ট্রাইকার অর্থাৎ নিরিজাস ভালস্কিস, তিনি তো তার পুরনো ক্লাব অর্থাৎ চেন্নাইন এফসিতে ফিরে গেছেন। তাহলে জামশেদপুর এফসি কাকে সাইন করাতে চলেছে, এই নিয়ে সবার মনে একটা প্রশ্ন অবশ্যই ছিল। তো সেই নিয়ে সবচেয়ে বড় যেটা ব্রেকিং আপডেট বেরিয়ে আসছে, জামশেদপুর এফসি কিন্তু অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চালাচ্ছে আইএসএলের অল টাইম টপ গোল স্কোরার অর্থাৎ ফেরান করোমিনাসের সাথে। হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে আমরা তো জানিয়েছিলাম যে কোরোর ইন্ডিয়াতে ফেরার সম্ভাবনা এই সিজনে প্রবল, এবং যে কোনো মুহূর্তে যে কোনো ক্লাব কিন্তু কোরোকে সাইন করাতেই পারে, যাদের বিশেষত স্ট্রাইকারের সমস্যা চলছে। যদিও জামশেদপুর এফসির স্ট্রাইকার সমস্যা চলছিল না, তবে যেহেতু তাদের মেন স্ট্রাইকার নিরিজাস ভালস্কিস ক্লাব চেঞ্জ করে ফেলেছেন, সেই কারণে বর্তমানে জামশেদপুর এফসিকে অবশ্যই একজন ভালো স্ট্রাইকারকে সাইন করাতে হবে। এবং সেই কারণেই যেটা আপডেট বেরিয়ে আসছে, বর্তমানে জামশেদপুর এফসি একদমই অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চালাচ্ছে ফেরান করোমিনাসের সাথে। অর্থাৎ এটা অবশ্যই একটা হিউজ আপডেট বলাই যায় ইন্ডিয়ান ফুটবলের জন্য, কারণ আবারও কোরোর মতো স্ট্রাইকার আইএসএলে ফিরতে চলেছেন। এই বিষয়ে তোমাদের কি মতামত, অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জানিও। এবার আসা যাক এটিকে মোহনবাগানের ব্যাপারে। কালকে সন্ধ্যের পর থেকে একটা নিউজ বলতে পারো ভাইরাল হয়ে গেছে, এটিকে মোহনবাগানে আসতে চলেছেন ব্রাইট এনোবাখারে। কালকে সন্ধ্যের পর থেকে বিভিন্ন বড় বড় নিউজ পোর্টালে কভার করা হয়েছে যে ব্রাইট এনোবাখারে আসতে চলেছেন এটিকে মোহনবাগানে। তারপর তোমরা অনেকেই মেসেজ করেছো, জিজ্ঞেস করেছো আমাকে যে ব্রাইট এনোবাখারে কি তাহলে সত্যিই এবার এটিকে মোহনবাগানে জয়েন করছেন, তাহলে কার জায়গায় তিনি আসবেন, জনি কাউকো না অন্য কোনো ফুটবলার? তবে দেখো, এক কথায় তোমাদেরকে পুরো উত্তরটা দিয়ে দিচ্ছি, এই নিউজটা কিন্তু পুরোপুরি ফেক নিউজ। অর্থাৎ এই সিজনে ব্রাইট এনোবাখারের এটিকে মোহনবাগানে জয়েন করার সম্ভাবনা 0%, অর্থাৎ তিনি এটিকে মোহনবাগানে এই সিজনে আসছেন না। অ্যাটাকিং লাইনে এটিকে মোহনবাগানের ব্রাইট এনোবাখারে কি কি বর্তমানে দরকার আছে, তোমাদের কি মতামত অবশ্যই জানিও। আমার তো মনে হয় অ্যাটাকিং লাইনে যথেষ্ট ভালো ভালো ফুটবলার এটিকে মোহনবাগানে বর্তমানে আছে, তো সেক্ষেত্রে ব্রাইট এনোবাখারেকে নিয়ে আসার কোনো প্রশ্নই উঠছে না। আর এটা আমরা পুরোপুরি কনফার্মলি তোমাদেরকে জানাচ্ছি যে ব্রাইট এনোবাখারের যে নিউজটা কাল থেকে ঘুরে ফিরে বেড়াচ্ছে সেটা পুরোপুরি ফেক, এবং এটা যে ফেক নিউজ সেটা কিন্তু ম্যারিনার্স আরিনারাও কনফার্ম করে দিয়েছে। তো আশা করছি তোমাদের উত্তর দিতে পেরেছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিংটং করে দিও। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের এপিসোডে, ততক্ষণের জন্য টাটা।